সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় শিগগিরই খুলে দেয়া হতে পারে বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের একাংশ। ঢাকা গাজীপুর সড়কে টঙ্গী ব্রিজ ভেঙে ফেলা হচ্ছে, আর এ কারণেই যাতায়াতের বিকল্প মাধ্যম হিসেবে বিআরটির একাংশ খোলার পরিকল্পনা কর্তৃপক্ষের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। টঙ্গীর স্টেশন রোড থেকে হাউজিং বিল্ডিং, দ্রুতগতির গাড়ির জন্যই তৈরি হচ্ছে এই দৃষ্টিনন্দন অবকাঠামো। নানা জটিলতার পর গতি ফিরেছে কাজে, অন্তত ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা, উঁচু নিচু এবড়ো থেবড়ো রাস্তার ঝক্কি ঝামেলার সমাপ্তি হতে যাচ্ছে। হাউস বিল্ডিং বিএনএস টাওয়ার থেকে টঙ্গী ফায়ার সার্ভিস পর্যন্ত 2.3 কিলোমিটারের একটা উড়াল সেতু, ইনক্লুডিং টঙ্গী ব্রিজ, নিউ ব্রিজ, এটা আমরা রেডি করছি খুলে দেওয়ার জন্য। মেগাসিটি রাজধানী ঢাকার প্রবেশের অন্যতম ব্যস্ততম করিডোর গাজীপুর টঙ্গী আবদুল্লাপুর এয়ারপোর্ট এই সড়কটিতে বাস র‍্যাপিড ট্রানজিটের মতো একটি মেগা প্রকল্পের বাস্তবায়ন যেমন ছিল চ্যালেঞ্জে ভরা, ঠিক তেমনি ভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে নাগরিকদের। প্রকল্পটির কাজ এখনো চলমান, কিন্তু এরই মধ্যে এই প্রকল্পের সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দিতে এর একটি অংশ চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তবে এক্ষেত্রে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে এ অংশটি যারা ব্যবহার করবেন তাদেরকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে টঙ্গী সেতুর কাছে যে অংশটি রয়েছে সেখানে একটি অস্থায়ী ওয়াল দেওয়া রয়েছে, এখানে চালকরা যেন কিছুটা সতর্কতা নিয়ে তাদের গাড়িগুলো চালিয়ে চলে যান। শতবর্ষী টঙ্গী ব্রিজ ভেঙে ফেলা হবে বিকল্প হিসেবে বিআরটির 10 লেনের উড়াল সেতুর 5টি লেন উন্মুক্ত হচ্ছে। টঙ্গী ব্রিজ অংশের এটা টোটাল 90 মিটার একটা ব্রিজ, 90 মিটারের 5 লেন আমরা অলরেডি নতুন বানিয়ে ফেলেছি, আর 5 লেন 3টা স্প্যান আমরা পূর্ব দিকে আমাদের বানাতে হবে, এবং সেখানে যেটা আছে যে হাট যে ক্রাশ ব্যারিয়ার আমরা যেটা বলি সেটা থাকছে না, বাট একটা রিফ্লেক্টিং সাইনেজ থাকছে। প্রকল্পের পরিকল্পনায় বিমানবন্দর থেকে গাজীপুর 20.5 কিলোমিটার পথ, প্রতি ঘন্টায় 20,000 মানুষ চলাচল করতে পারবে। নকশাসহ নির্মাণের বিভিন্ন জটিলতায় প্রকল্পটি 4 বছরের স্থলে 11 বছরে পৌঁছেছে, আর খরচ বেড়েছে 109 গুণ। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, গাজীপুর।